বস, পেছনের কয়েকটি ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে তৈরি হয় চুইং গাম, কিভাবে তৈরি হয় লিপস্টিক, দেখেছি লবণ তৈরি, আরও দেখেছি কিভাবে গুঁড়ো দুধ তৈরি হয়। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের ছোটবেলার স্মৃতি জড়িয়ে থাকা একটি গোলবস্তু মার্বেল কিভাবে বানায়। মার্বেল এ এক এমন জিনিস যে নাচিনবে তার ছোটবেলা কেটেছে ঘরে বন্দী হয়ে। আমাদের শৈশব রঙিন করতে এই কাচের শক্ত গোলবস্তুর ভূমিকা অপরিসীম। ছোটবেলায় একটা মার্বেল হাতে নিয়ে কতই না ভেবেছি এটি কিভাবে বানায়, কোন মেশিনে এর গোল আকার দেয়, আর কিভাবেই বা এত শক্ত হয়। ছোটবেলায় এর উত্তর খুঁজে না পেলেও আজকে এরই উত্তর পেতে চলেছেন এই ভিডিওতে। তো আর দেরি না করে চলুন ঘুরে আসি এর ফ্যাক্টরি থেকে। আমরা জানি যে কোনো কাঁচি বালি আর সোডিয়াম কার্বনেট মিশিয়ে বানায়। কাঁচ বানানোর আরেকটি প্রক্রিয়া পুরনো কাঁচ সংগ্রহ করে তা গলিয়ে নতুন রূপে বানানো। মার্বেল বানাতে সবার প্রথমে সংগ্রহ করা হয় পুরনো কাঁচ, আর পুরনো কাঁচগুলো এবার ভীষণ তাপে গলাতে দেয়া হয়। তো চুলায় কাঁচ গলে লাভা হয়ে গেলে এই লাভা দ্রুতই একটি প্রসেসিং মেশিনে ঢালা হয়। এই মেশিনে ঢালার পর এর ছোট একটি ছিদ্র দিয়ে একটু একটু নিচের দিকে যায়, আর একটা মেশিন নিচ থেকে গোল গোল করে একটি একটি টুকরো কেটে দেয়। এই টুকরো কিন্তু এখনো গোল গোল হয়নি, বা এর গরম কমলেও এখনো মার্বেল হবে না। তো এরপর কি হবে? ওয়েল বলছি, তারপর এই কনভেয়ারে জ্বলতে থাকা অবস্থায় এই আগুনের পিণ্ডির মতো দেখতে জিনিসগুলো নিচের দিকে পাঠানো হয়, যেখানে রয়েছে একটি থ্রেডিং মেশিন। এই মেশিন নিজের মধ্যে ছোট ছোট গরম কাচের টুকরোগুলো নিয়ে নেয়। থ্রেডিং মেশিন নিজের মধ্যে রেখে এগুলোকে ঘষে মেজে একদম গোলগাল বানিয়ে দেয়। কিছুক্ষণ বাদে গরম লাল কাঁচ ঠান্ডা হয়ে শক্ত হয়ে যায়। আর ঠিক 18 ঘন্টা এগুলো ঠান্ডা করা হয়। আর 18 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে এগুলো এবার যায় বাছাই হওয়ার জন্য। এখানে মার্বেলগুলো বাছাই করা হয়। ভাঙা অথবা ছোট মার্বেলগুলো এখানেই আলাদা হয়ে উপরেই থেকে যায়। আর বাছাই পর্ব শেষেই ভালো এবং শক্ত মানসম্পন্ন মার্বেলগুলোই বেচার জন্য পাঠিয়ে দেয়া হয়। তো বস, কেমন লাগলো মার্বেল তৈরি? আশা করি ভালোই লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আপনি এখানে কমেন্ট করলে আমার এই ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে যাবে, তাই আমার উপকার করতে অবশ্যই কমেন্ট করুন। আর সত্যি ভালো লাগলেও জানান, না লাগলেও জানান, আমি এর মধ্যে প্রস্থান করি। দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।